মনে পড়া তোমার কামড় খাওয়াবো না। সর্বনাশ হয়ে গেছে তো। কি সে আমি যে পোড়া পানি খেয়ে ফেলাইছি এটা তো তোমার পানি। হাই হাই এটা তো এখন তাইলে যে পোড়া পানি খেয়েছে তার বাস্তু দিব কামেল কবিরা যে পোড়া পানি মুখে না তখন বৌমা বৌমা তাড়াতাড়ি আসো, কামিল কবিরাজের সন্ধান পাইছি। দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ সেখানে যাইতেছে। কাম করো, কাল সকালে শাহ আলম রেলইয়া তুমি যাও গা সেখানে। আব্বা আমার এসব আর ভালো লাগতেছে না, ডাক্তার কবিরাজ তো আর কম দেখাইনি। ভাগ্যে যদি না থাকে তাহলে ডাক্তার আর কবিরাজ কি করবো? আরে অল্পতে এত হতাশ হইলে চলে মা? হ্যাঁ আল্লাহর উপরে ভরসা রাখো, তাছাড়া আমার শাহ আলমের তো কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ তোমারও কোনো সমস্যা নাই। আল্লাহ যদি মুখ তুলে তাকায় অবশ্যই হইব। আরে শাহ আলম আমার একমাত্র পোলা, তোমাকে কোনো সন্তানাদি না হইলে আমার বংশ যে এখানেই শেষ। দেন আব্বা। হ্যাঁ না 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 তোমাদের যে রোগ আমি ধরা হবে কি ওষুধ দিব সেটাও আমি বুঝতে সমস্যাটা কার? আমার না আমার স্ত্রীর বাতে নি, ওটা তোমার না জানলেও চলবে। পানিটা ধরো, সকাল বিকাল পিছু হিলাবিলা খাবা, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। হাতিয়াটা তো আমি 2000 টাকা নেই, তোমরা 1500 টাকা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।